এখন আমরা দেখব ভিটামিন ডি। এখন ভিটামিন ডি যদি আমরা এখন দেখতে চাই যে কোন ধরনের খাবারগুলোতে আমরা ভিটামিন ডি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি দেখব যে কিছু নির্দিষ্ট পরিমাণ তেল, মানে একদম সেগুলো যে শুধুমাত্র উদ্ভিজ্জ তেল হবে তা না, সেক্ষেত্রে বিভিন্ন রকম মাছের তেল থেকেও শুরু করে উদ্ভিজ্জ তেল পর্যন্ত ভিটামিন ডি পাওয়া যায়। এখন এই ভোজ্য তেল তো আমরা বিভিন্ন রকম ভোজ্য তেল দেখি, সয়াবিন তেল, তিলের তেল, তারপর সূর্যমুখী তেল, তো এগুলো থেকে পাই। আর যদি মাছের তেলের কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিছু সামুদ্রিক মাছ রয়েছে যেগুলো থেকে খুব বেশি পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, যেমন হাঙর মাছের তেল। এছাড়াও বিভিন্ন রকম দুগ্ধ এবং দুগ্ধজাতীয় দ্রব্য থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি। সেই সাথে আমরা যে ডিম খাই নিয়মিত, এই ডিমের কুসুমেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। এগুলো হচ্ছে ভিটামিন ডি এর উৎস। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিটামিন ডি এর আমাদের দেহের ক্ষেত্রে কাজগুলো কী কী, বা কোন ধরনের কাজগুলো আমাদের ভিটামিন ডি আমাদের দেহে করে থাকে। প্রথমে যদি দেখি তাহলে সেটা হচ্ছে অস্থি ও দাঁতের কাঠামো গঠন, অর্থাৎ আমাদের যে হাড়গুলো রয়েছে সেই হাড়গুলো যে বিভিন্ন অস্থি দিয়ে জোড়া লাগানো আছে, সেই অস্থিগুলোকে তৈরি করে ভিটামিন ডি। সেই সাথে আমাদের দাঁত যে গঠিত হয় সেই দাঁতের গঠনের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমাদের যে অন্ত্র রয়েছে সেই অন্ত্রে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে কে, সেটা হচ্ছে ভিটামিন ডি। সেই সাথে আমাদের যে রক্ত রয়েছে, রক্তে তো অনেক রকম মৌল কিংবা অনেক রকম উপাদান রক্তের সাথে প্রবাহিত হয় কিংবা ভাসমান অবস্থায় থাকে, সেক্ষেত্রে রক্তে বিভিন্ন মৌলগুলো যে রয়েছে সেই মৌলগুলোর যে নিয়ন্ত্রণ, বিশেষ করে ক্যালসিয়াম এবং ফসফরাস, এর যে নির্দিষ্ট পরিমাণ মাত্রা রক্তে থাকতে হয় সেটা নিয়ন্ত্রণ করে এই ভিটামিন ডি। এখন আমরা ভিটামিন ডি এর উৎস দেখলাম, কাজ দেখলাম, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভিটামিন ডি যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের দেহে না থাকে, সেক্ষেত্রে আমাদের কী ধরনের রোগ বালাইগুলো হয়ে থাকে বা কী ধরনের লক্ষণগুলো দেখা যায়। সেক্ষেত্রে এর যদি অভাবজনিত রোগ দেখি, তাহলে শুরুতেই বাচ্চাদের জন্য অর্থাৎ শিশুদের জন্য যে রোগটি দেখা যায় সেটা হচ্ছে রিকেটস রোগ। এটা আসলে শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে। সেক্ষেত্রে এদের যে লক্ষণগুলো দেখা যায় সেটা হচ্ছে এদের যে হাড়গুলো আছে সেগুলো ঠিকভাবে গঠিত হয় না, অনেক সময় পায়ের যে হাড়গুলো রয়েছে সেগুলো পেকে যায়, সেই সাথে পাঁজরের হাড়গুলো বাঁকতে পারে। এছাড়াও তাদের যে দাঁতের গঠন, অস্থি গঠন, এগুলো কী হয় ঠিকভাবে হয় না। এটা ছিল শিশুদের ক্ষেত্রে রিকেটস রোগ। এই রোগটাই যখন বয়স্কদের মধ্যে হয় তখন আসলে সেটাকে রিকেটস বলা হয় না, সেটাকে বলা হয় অস্টিওম্যালেসিয়া। অর্থাৎ এক্ষেত্রেও বয়স্ক লোকদের কী হয় যে হাড়গুলো আছে সেই হাড়গুলো অনেক সময় কাঠিন্যতা নষ্ট হয়ে যায়। খুব দেখা যায় যে একটা বয়স্ক মানুষ খুব যদি বেশি জোরে আঘাত না পেলেও একটু আঘাতে তাদের হাড় ভেঙে যায়। কেন ভেঙে যায়? কারণ তাদের ক্যালসিয়ামের অভাব থাকে, ভিটামিন ডি এর অভাব থাকে, যার কারণে ওই হাড়ের যে কাঠিন্যতাটা রয়েছে অর্থাৎ আঘাত পেলেও না ভাঙার যে প্রবণতাটা ছিল সেটা আর থাকে না, অর্থাৎ একটু আঘাত পেলে তাদের হাড় ভেঙে যায়। এছাড়াও তাদের যে দৈহিক যে গঠনটা রয়েছে সেক্ষেত্রেও দেখা যায় বিভিন্ন রকম ক্যালসিয়ামের অভাবের ফলে, ভিটামিন ডি এর অভাবের ফলে তাদের যে কার্যক্ষমতাটা রয়েছে সেটা অনেকটাই কমে যায়। এখন এই যে আমরা দেখলাম বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস এবং বয়স্কদের ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ হচ্ছে ভিটামিন ডি এর কারণে। এখন যদি আমরা এর প্রতিকার বা প্রতিরোধ বলি, প্রতিকারের কথা বললে তাহলে অবশ্যই সেটা কি একজন ডাক্তার দেখানো দরকার, এবং ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করে বা যে ধরনের ওষুধ সেবন করতে বলে সেটাই করা উচিত। এছাড়া যদি প্রতিরোধের কথা বলি, তাহলে কী করতে হবে, আমাদের ছোটো বাচ্চা হোক কিংবা বয়স্ক হোক কিংবা সব বয়সের মানুষের জন্যই আসলে ভিটামিন ডি যুক্ত খাবার যেগুলো সেগুলো খেতে হবে, এবং অনেক সময় ক্যালসিয়ামযুক্ত ওষুধও সেবন করা যেতে পারে। সেই সাথে ভিটামিন ডি এর আর একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে সূর্যরশ্মি।
আমরা হয়তো অনেকেই ভাববো সূর্যরশ্মি তো আমাদের জন্য ক্ষতিকর, কারণ সেখানে আলট্রাভায়োলেট রশ্মি যেটা সেটা থাকে আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর হয়। কিন্তু আসলে তোমরা হয়তো এইটাও জানো যে শীতের দিনে বিকালবেলা যে হালকা যে রোদটা আমরা পাই, আমাদের পৃথিবীতে যে আলোটা আসে সূর্য থেকে, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে। এই জন্য আসলে বাচ্চাদেরকে বিশেষ করে শীতকালে বিকালবেলা একটু হলেও রোদের মধ্যে খেলাধুলা করতে দেওয়া উচিত, তার দ্বারা ভিটামিন ডি ওই সূর্যরশ্মি থেকে পেতে পারে। এগুলোই ছিল মোটামুটি ভিটামিন ডি এর যে আমাদের কাজ বা ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হচ্ছে তার জন্য আমরা যা করতে পারি সেটা। এরপরে আমরা দেখব ভিটামিন আরও যে অংশগুলো রয়েছে সেগুলো। এখন আমরা দেখব ভিটামিন ই সম্পর্কে। এখন ভিটামিন ই আমরা কোন কোন ধরনের খাবার থেকে পেয়ে থাকি এটা যদি আমরা দেখি, তাহলে দেখো ভোজ্য তেল, শস্য দানা, যকৃৎ, মাছ, মাংস এইসব খাবার থেকে আমরা ভিটামিন ই পাই। আসলে যকৃৎ অংশটা কোনটা? যকৃৎ অংশটা হচ্ছে আমরা যে মুরগি, গরু, ছাগলের যে কলিজা অংশটা খাই, এটা কিন্তু আসলে গরু বা মুরগির আসলে যকৃৎ। আমরা এটা কলিজা বলে চিনি কিন্তু আসলে যকৃৎ। তো এখান থেকে আমরা ভিটামিন ই পেয়ে থাকি। তারপর ভোজ্য তেল তো আমরা সবসময় রান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ওইটার মাধ্যমে আমরা ভিটামিন ই পাই। তারপর বিভিন্ন রকম শস্য দানা থেকেও কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি। এখন এই যে ভিটামিন ইগুলো আমরা খাবারের মধ্য দিয়ে গ্রহণ করছি, সেক্ষেত্রে এই ভিটামিন ইগুলো আমাদের কী কী ধরনের কাজে অংশগ্রহণ করছে সেটা হচ্ছে, আমাদের একটা যে কোনো প্রাণী যখন খাদ্য গ্রহণ করে তার পিছনের কাজ হচ্ছে শক্তি উৎপাদন। শক্তি উৎপাদনের মধ্য দিয়ে ওই খাবারটা কী করছে, আমাদের কার্যক্ষমতা বৃদ্ধি করছে, সেই সাথে দৈহিক বৃদ্ধিটাও কিন্তু ঘটাচ্ছে। সেক্ষেত্রে ভিটামিন ই আমাদের দৈহিক বৃদ্ধিতে সহায়তা করে। সেক্ষেত্রে দৈহিক বৃদ্ধিটা কীভাবে সহায়তা করে, সেটা হচ্ছে কোষ গঠনে সহায়তা করে। কোষ বৃদ্ধির মাধ্যমেই তো আমাদের দৈহিক বৃদ্ধি হয়, আর কোষ গঠনে সহায়তা করছে কে, ভিটামিন ই। এছাড়াও আমাদের দেহে যে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো ঘটে, সেক্ষেত্রে প্রভাবক হিসেবে ভিটামিন ই ওই রাসায়নিক বিক্রিয়াগুলোতেও অংশগ্রহণ করে থাকে। নর্মালি ভিটামিন ইর আসলে অভাবজনিত তেমন কোনো রোগ দেখা যায় না, কারণ ভিটামিন ই আমরা সবসময় যতটুকু প্রয়োজন সেই প্রয়োজনের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে বিশেষ কোনো আসলে রোগ দেখা যায় না। এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ভিটামিন কে সম্পর্কে। ভিটামিন কে, এটা তো এক ধরনের ভিটামিন, এটা তো আমরা বুঝতেছি। এখন কোন ধরনের খাবার থেকে আমরা ভিটামিন কে পাচ্ছি, সেটা হলো সবুজ শাকসবজি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃৎ অর্থাৎ কলিজা। তাহলে এই ধরনের খাবার যখন আমরা খাই তখন ভিটামিন কে এর অভাবটা পূরণ হয়ে যায়। আর ভিটামিন কে আমাদের দেহে কোন ধরনের কাজে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে প্রথমবিন নামক প্রোটিন তৈরি করে। এখন এই প্রথমবিনটা কী এটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে ফার্স্টেই বলতে হবে যে প্রথমবিন একটা হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। অর্থাৎ আমাদের যে কোনো একটা জায়গা ধরো কেটে গেল, কেটে যাওয়ার পর তো আমাদের ওখান থেকে রক্ত পড়তে থাকবে, তাই না? কিন্তু আসলে এক সময় কি রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় না অটোমেটিক্যালি? কেন বন্ধ হয়? এটা বন্ধ হয় হচ্ছে রক্ত কণিকাগুলো যে রয়েছে তিনটা, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, এই তিনটা কণিকার মধ্যে অণুচক্রিকা নামক যে কণিকাটা রয়েছে সেই কণিকাটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর সেক্ষেত্রে অণুচক্রিকার মধ্যে এই প্রথমবিন নামক একটা প্রোটিন অণু থাকে, জন্য অণুচক্রিকাটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ আমরা তাহলে পরোক্ষভাবে ভিটামিন কে কে আমরা কী বলতে পারি, যে ভিটামিন কে আমাদের রক্ত ক্ষরণ বন্ধ করে কিংবা রক্ত তঞ্চন করতে সহায়তা করে। এখন এই যে ভিটামিন কে আমরা দেখলাম, এই ভিটামিন কে এর অভাবে আসলে মানবদেহে কী ধরনের রোগ দেখা যায় বা কী ধরনের প্রবলেম হয়, তাহলে ভিটামিন কে এর যে কাজ আমরা দেখলাম, অর্থাৎ রক্ত ক্ষরণ বন্ধ করে অথবা রক্ত তঞ্চনে সাহায্য করে, তাহলে ভিটামিন কে যখন থাকবে না তখন কী হবে, ওই প্রথমবিন যে কণিকাটা রয়েছে, প্রোটিনটা রয়েছে, সেটা উৎপাদন হবে না। যার কারণে কী হবে, যখন মানবদেহে কোনো অংশ কেটে যাবে তাহলে সেখানে রক্ত খুব সহজে বন্ধ হতে চাবে না, অনেক সময় দেখা যাবে বেশি রক্তক্ষরণ হবে। তাহলে একটা মানুষের যখন কোনো অংশ কেটে যাবে এবং সেখান থেকে যদি অনবরত রক্তক্ষরণ হতে থাকে, তাহলে একসময় কিন্তু মানুষটা মারাও যেতে পারে। তাহলে ভিটামিন কে এর অভাবজনিত রোগ আমরা যেটা বলতে পারবো সেটা হলো রক্তক্ষরণ বন্ধ হবে না বা অনেক সময় মানুষের মৃত্যু ঘটতে পারে।